बरखोला विधानसभा क्षेत्र से भाजपा के पूर्व विधायक श्री किशोर नाथ ने बरखोला में राजा गोविंद चंद मेमोरियल हाई स्कूल और बरखोला प्राथमिक स्वास्थ्य केंद्र का दौरा किया, जहां 18 से 45 वर्ष की आयु के लोगों को कोरोना वायरस का टीका लगाया जा रहा है। उन्होंने जिला उपायुक्त और जिला स्वास्थ्य अधिकारी से अपील की, जिससे कि बरखोला निर्वाचन क्षेत्र के प्रत्येक व्यक्ति को यह टीका लगवाने में आसानी हो। पूर्व विधायक के साथ बरखोला गांव पंचायत के अध्यक्ष कोकर चक्रवर्ती, मंडल महासचिव अजीत दास, एपी सदस्य शिबू दास, कछार जिला ओबीसी मोर्चा के सचिव अमलनाथ आदि उपस्थित थे। कछार जिला से सत्यव्रत चक्रवर्ती की रिपोर्ट। तो आपने क्या विजिट आई से बरखोलार तो बहु मानुषर एक अभिजोग आवैक्सिन कोविशिल्ड जो वैक्सिन चले এটা টাইমলি তারা দিতে পারেন না, কারণ অনলাইনে যেটা বিশেষ করে স্পেসিফিক্যালি যেটা 18 এবভ যেটা দেওয়া হওয়ার অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন না, আর নেট সার্ভিস বরগলা বহুত খারাপ। তো এইভাবে আজকে আপনার এই বিজিটে আপনি যে অভিমতটা কীটা আপনি বাকি বুঝতে লাগে না। এই ব্যাপারে আজকে জিনিস আমি খবর পাইছি, এটা আমাদের বরগলা জিপি জিপি প্রেসিডেন্ট কঙ্কন চক্রবর্তী মহাশয় উনি আমাকে ফোন করেছিলেন, আর লোকাল থেকে অনেকের আমাকে ফোন করেছেন যে এখানে বরখলাতে রাজা গোবিন্দ স্কুলে এই ভ্যাকসিনেশন করা হচ্ছে, আর যারা নাকি অনলাইনে করেছেন ওনারাই এসে ওনারা সেই ফ্যাসিলিটি পাচ্ছেন, ভ্যাকসিনটা নিতে পারছেন। কিন্তু লোকালে যারা রয়েছেন, লোকালে জনসাধারণ যারা রয়েছেন, যাদের কাছে সেই সুবিধাটা নেই, যার কাছে সেই স্মার্ট মোবাইল নেই বা অনলাইন রেজিস্ট্রেশন করার সুবিধা নেই, ওনারা সেটা করতে পারেননি। যার ফলে লোকাল যারা পাবলিকরা রয়েছেন, জনগণরা আমার কাছে অনেকেরা ফোন করেছেন যে আমাদের যেটা সুবিধা করে দেওয়ার জন্য। তাই আজকে আমি আসলাম এখানে, এখানে এসে দেখেছি দুজন নার্স সিস্টার এনএম দুজন আছেন, ওনারা খুব সুন্দরভাবেই এই ভ্যাকসিনেশন করছেন। আর জনগণের কাছে বলেছি যে আপনারা একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে রাখুন। আর তার সঙ্গে আমি জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে কথা বলছি, সেটার একটা বিভিন্ন ব্যবস্থা করার জন্য যে লোকাল যারা রয়েছেন, যারা নাকি অনলাইন করতে পারেননি, ওনাদেরকে কীভাবে সুবিধাটা দেওয়া যায় সেটা আজকে বিকালের মধ্যে সেটা জানতে পারবো। আর আমি সেই হিসাবে আমাদের জিপি প্রেসিডেন্ট কঙ্কন চক্রবর্তী মহাশয়কে আমি বলে দেবো। অ্যাকর্ডিংলি এই হিসাবে এই বরখোলা জিপির যতগুলো গ্রাম রয়েছে, সাব সেন্টারগুলো রয়েছে, সেখান থেকে এনএমরা রয়েছেন, ওনারা নাম কালেকশন করে ওনাদেরকে একটা ডেট হিসাবে করে কীভাবে এখানে দেওয়া যায় সেই সুবিধা করে দেওয়া হবে। আর ভ্যাকসিনেশনটা সবেই করতে লাগে, সবেই পেতে লাগে, যারা নাকি অনলাইনে করেছেন ওনারাও পাবেন, আর আমি তো বলেছি যারা নাকি অনলাইন করেন নেই ওনাদেরই সেই সুবিধা করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, সেটার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে আমি জনগণকে এইমাত্র বলেছি।